কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বুধবার কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর এসবের মধ্যেই বীরভূমে ফের কয়লা পাচারের চেষ্টার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ম্যাটাডোর ভর্তি কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ। ফলের বাক্সের আড়াল থেকে বেরোল কয়লা। পুলিশ সূত্রে খবর, কয়লা বোঝাই একটি ম্যাটাডোর মোহাম্মদ বাজারের খয়রাকুড়ি ব্রিজের ওপর দিয়ে যাবে এই খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ম্যাটাডোরটিকে আটক করলে দেখা যায় তাতে বেশ কয়েকটি ফলের পেটি রয়েছে, কিন্তু সেই পেটি সরাতেই বেরিয়ে আসে কয়লা। পুলিশ সূত্রে দাবি, ম্যাটাডোর চালকের কাছে কোনো কাগজপত্র ছিল না। কয়লা বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে গ্রেফতার করা হয়। প্রশাসনের যে উদাসীনতা, সেই কারণের জন্য এবং সদাইপুরে যে কয়লা পাচার হচ্ছে, সে কয়লার ওপরে ইট বিছানো হচ্ছে, ইট বিছিয়ে ভেতরে কয়লা লাগিয়ে মাল নিয়ে চলে যাচ্ছে। এইভাবে ওরা কয়লা দিনের পর দিন পাচার করছে। এখানে সম্পূর্ণভাবে তৃণমূলে একটা এর মধ্যে এরা সম্পূর্ণভাবে জড়িত, আর সেই কারণের জন্য পুলিশ উদাসীনতা ভাব দেখায়। বীরভূম জেলায় ইতিমধ্যে কয়লা পাচার করার জন্যে প্রায় 150 কেস রুজু হয়েছে। পুলিশ তৎপর নয়, সেটা সত্যি নয়, আর দুষ্কৃতকারীরা কাজ করে, তারা কোনো দলের হয় না। বীরভূম জেলা পুলিশ সূত্রে দাবি, জেলা জুড়ে নাকা তল্লাশি বাড়ানো হয়েছে, তাই বিভিন্ন জায়গায় কয়লা পাচার আটকানো সম্ভব হচ্ছে। এরশাদ আলম, এবিপি আনন্দ, বীরভূম। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।